নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, ভিডিওর প্রথমেই জানি ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম কালী পুজোরও অনেক শুভেচ্ছা। আজকে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন সেটি আমার ছাদ বাগানের গোল্ডেন কাস্টার্ড অ্যাপেল এবং তার সাথে রয়েছে লাল কাস্টার্ড অ্যাপেল। গোল্ডেন আতা এবং লাল আতা এই দুটো গাছের ফল আমার গাছে পেকেছে, একটা একটা করেই হয়েছিল, যদিও বা আমি খুব একটা যত্নও করি না, কিছু না, সময় পাই না বলে, আর সেই কারণে পেকেছে যে পাখিতে বা হনুমানে খাওয়ার আগে ভিডিওটা আমি করতে চেয়েছিলাম, সেই কারণে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য এনেছি যে এই আতা দুটো খেতে কেমন হয় এবং দেখতে কেমন হয়। আজকে শ্রীমন্তিনী আর শ্রীহর্ষিণী আপনাদেরকে একটু এটা খেয়ে দেখাবে যে এটা কেমন খেতে হয়। সাইজটা আরেকটু বড় হতো, অযত্নের জন্য সেটা হয়। নমস্কার বন্ধুরা, আমি শ্রীহর্ষিণী। নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্তিনী আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে আমাদের ছাদের মধ্যে ইয়েলো কাস্টার্ড অ্যাপেল, গোল্ডেন কাস্টার্ড অ্যাপেল আর রেড কাস্টার্ড অ্যাপেল এই দুটো ফলই পেকে এসছে। তাই এই দুটো ফলকে আমি কেটে আপনাদের খেয়ে বলবো যে এই দুটো কেমন খেতে। চলুন দেখুন, এটা হলো গোল্ডেন কাস্টার্ড অ্যাপেলটা, আর এই দেখুন এটা হলো রেড কাস্টার্ড অ্যাপেলটা। বন্ধুরা, এই আতা গাছগুলোর বয়স 1.5 বছর। আমি 1.5 ফুটের মতন যখন সাইজ ছিল সেই সময় এগুলোকে কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে, এবং গোল্ডেন কাস্টার্ড অ্যাপেল যেটা, সেটার কিন্তু সাইজটা আরও অনেক বড় হয়, কারণ এর যে মাদার গাছ ছিল সেখানে কিন্তু আমি আতাটা বেশ বড় সাইজের দেখেছিলাম, আর লালটাও কিন্তু ভালো সাইজ হয়। যেহেতু আমি সময় দিতে পারি না, সেই কারণে একটু সাইজটা ছোট হয়েছে। বন্ধুরা, আমরা যে গোল্ডেন কাস্টার্ড অ্যাপেল আর রেড কাস্টার্ড অ্যাপেলটাকে আগে আমরা কেটে দেখবো যে ওটা কেমন হয়, দেখি চলুন। বন্ধুরা, আমার ছাদ বাগানে এরকম ফলের গাছ আরও কিছু আছে যেগুলোতে এখন ফল হয়ে রয়েছে। সময়ের অভাবে আমি ভিডিও ছাড়তে পারি না, তবে একটা কথা বলতে চাই, খুব বেশি যত্ন কিন্তু আমি করি না। গাছের যখন বয়স হবে তারা নিজের স্বইচ্ছাতেই ফল দেবে, বেশি কিছু ওষুধ, বেশি যত্ন বেশি করতে গেলেই কিন্তু গাছে ফল সময় মতো আসবে না। ওকে যদি ওর মতো ছেড়ে রাখা যায়, ও কিন্তু একটা সময়ের পরে ঠিকই আমাদের ফল দেবে। বন্ধুরা, এখন আমরা গোল্ডেন আতা আর রেড কালারের আতা আপনাদের খেয়ে বলবো যে এই দুটো আতা কেমন খেতে হয়। তো চলুন আমরা খেয়ে দেখি। প্রথমে শিওরশিনী খাবে। হ্যাঁ বন্ধুরা, সত্যি খুবই মিষ্টি, খুবই ভালো খেতে। আর আমি শুনেছি এর মধ্যে প্রচন্ড প্রোটিন থাকে, খুব সুন্দর খেতে, এটা মিষ্টি ভালো, আমার খুব ভালো লেগেছে এটা। বন্ধুরা, এবার আমরা লাল আতাটাকে আপনাদের খেয়ে দেখাবো, চলুন খেয়ে নিয়ে নিই। মা বলো, খেয়েই তো যাচ্ছ। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনাদের কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা কালী পুজোর জন্য। নমস্কার নমস্কার করো নমস্কার।